মই বিকাশ শর্মায় আমার পবিত্র অসম ইউটিউব চ্যানেলের সমূহ দর্শকক পুনর্বার আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাইছো। আজি আমার এইটো ভিডিওত আপনাদের দেখিবলৈ পাব অসমৰ এখনি ঐতিহ্যমণ্ডিত ব্রহ্মসংহতির সত্র শ্রী শ্রী কুড়াবাহী সত্রর বিষয়ে। আহক আমি এই সত্রখনের বুরঞ্জী তথা ইতিবৃত্তর বিষয়ে জানো আর সত্রভাগ চাও। অসমৰ সত্রিয়া সমাজত লাই খুঁটার দরে থকা চারি রাজ সত্রর আদি সত্রই হয়েছে শ্রী শ্রী কুড়াবাহী সত্র। নগাঁর কুড়াবাহী সত্রভাগ নগাঁও জেলার বেবেজিয়ারপরা প্রায় 2 কিলোমিটার আগুয়াই গেলে সিধা মরিগাঁও রাস্তার নিচেই কাষতে অবস্থিত এই কুড়াবাহী সত্র। বিভাগ শ্রী শ্রী কুড়াবাহী সত্রর বর্তমানের পরিচালক তথা আমার এইভাগ সত্রক এটা ডেকা সত্রাধিকারী রূপে কার্যনির্বাহ করে থাকা শ্রীযুত লারধন গোস্বামীদেব আর তখন শিষ্য সমাজের মাজত লারুগোপাল গোস্বামী নামে পরিচিত। আমি তখনের এইভাগ সত্রর বুরঞ্জী সম্পর্কে জানো। আহ, কুড়াবাহী সত্রর বর্তমানের ডেকাধিকার শ্রীযুত লারধন গোস্বামীদেব আর ডক্টর মহেশ্বর নেব সম্পাদিত পবিত্রসমত উল্লেখিত বর্ণনা অনুসরি মহাপুরুষ দেবদামোদরের পরম শিষ্য বংশীগোপালদেবে কুড়াবাহী সত্র প্রতিষ্ঠা করে। পবিত্রসম গ্রন্থর বর্ণনা অনুসরি যদুমণিদেবরে সহিতে সঙ্গী হয়ে বংশীগোপালদেবে মাধবদেবের ওসর বহুকাল থাকি ধর্মতত্ত্ব গ্রহণ করে। মাধবদেবে বংশীগোপালদেবক আচার্য পাতি উজনি ধর্ম প্রচার করবলে পঠিয়ায়। উজনি অসমত ধর্ম প্রচার করে থাকা কালতে বংশীগোপালদেব রাজরূপত পড়ি পলাই ফুরার পিছত ধনশিরিমুখর ওসরের লুইতর চাপরিত কুড়াবাহী নামে ঠাইত এখন সত্র পাতে। সত্রখনের প্রতিষ্ঠাকালত ওসরের এজোপা শিমলু গছত কুড়া চরাইর বাঁহ থাকা হেতুকে সত্রখনের নাম হয় শ্রী শ্রী কুড়াবাহী সত্র। মানর আক্রমণের সময় ভকত সম্বন্ধিতে কুড়াবাহী সত্রর সত্রাধিকার প্রভু ভটিয়াই আহে আর আমার এই নগাঁও জেলার কুড়াবাহীত সত্র পাতি থাকিবলৈ লয়। পিছত দেশের অবস্থা সুস্থির হওয়াত এটা ফৈদ পুনের এই ধনশিরিমুখলৈ অর্থাৎ বোকাঘাটর নামদয়াং মৌজালৈ আকৌ উভতি যায় আর তাত পুনের সত্রিয়া পরম্পরা আরম্ভ করে। বর্তমানও নগাঁর আর ধনশিরিপার কুড়াবাহী দুইখন একগোট দুইখনরে জ্যেষ্ঠানুক্রমে সত্রাধিকার হয়। অর্থাৎ যখন সত্রতে জ্যেষ্ঠজন থাকে তাতে সত্রাধিকার হয় আর কনিষ্ঠজন ডেকাধিকার হয়। বর্তমান নগাঁর কুড়াবাহীখনত ডেকাধিকার আছে আর বোকাঘাটর কুড়াবাহীখনত সত্রাধিকার আছে। কথাগুরু চরিতর বর্ণনা অনুসরি শঙ্করদেবে করুলা বাহে হতুয়াই কটুয়া কাঠর মদন গোপাল মূর্তিভাগ বংশীগোপালদেবে পায় আর সেই গোপালর মূর্তিভাগেই হয়েছে কুড়াবাহী সত্রর পরম উপাস্য। এই গোপালর মূর্তিভাগ 2018 চনলৈকে আমার এই নগাঁর কুড়াবাহী সত্রভাগতে আসে। পরবর্তী সময়ত যেতিয়া বোকাঘাটর কুড়াবাহীখনত সত্রাধিকার হয় আর সত্রাধিকার ওসরতে এই গোপালর মূর্তিভাগ থাকার নিয়ম হেতুকে ইয়ারপরা গোপালর মূর্তিভাগ নি বর্তমান বোকাঘাটর কুড়াবাহীত সংস্থাপন করা হয়েছে আর নিত্য পূজা সমাপন করা হয়। আর আমার নগাঁর কুড়াবাহীত সেই মদন গোপালর এভাগ প্রতিচ্ছবিতেই বর্তমানে সেই গোপালর পূজাভাগ সম্পন্ন করা হয়। নগাঁও জেলাত থাকা শ্রী শ্রী কুড়াবাহী সত্রত 3ভাগকৈ পিতলর ডবাও আছে। ইয়া হয়েছে সেই পিতলর ডবা সমূহ। ইয়াত সদায় সন্ধ্যা সময়ত আর পুয়ার ভাগত ডবা বাদ্য করা হয়। আমার লগত সত্রাধিকার প্রভু আছে, ক্ষমা করব, সত্রর পরিচালক প্রভু আছে। তেখেতরপর আমি জানিম যে ইয়া ডবা কোনেনো সত্রলৈ আগবাইছিল। এই বস্তুবিলাক সত্র বুলি ক'লে তাত আনুষ্ঠানিক দিশ এটা থাকে আর এই কুড়াবাহী সত্রভাগও তার ব্যতিক্রম নহয়। প্রতি বছরে এই কুড়াবাহী সত্রভাগত দোল যাত্রা উলহ মালহেৰে পালন করা হয় আর ইয়া হৈছে সেই দোল পূজা পাতার বেদি, ইয়া বেদি ভাগ। আর এইফাললে আছে দোল যাত্রার আসন ভাগ। হরিলা গগুরা
বৰ ভাল পদক্ষেপ হৈছে যিহেতু আজিৰ নতুন প্ৰজন্মই খাচীপাতৰ প্ৰতি চাব বিচাৰে, খাচীপাতনো কেনেকুৱা সেয়া চাবলৈ বিচাৰিব পাৰে, খাচীপাতনো আখৰ কেনেকৈ লিখা হয় সেই বিষয়ে জানিব বিচাৰে। মই কৈছোঁ সেইবাবে আপোনালোক পুৰুৱাবাহী সত্ৰলৈ এপাক আহক। ইয়াতে খাচীপাতৰ সংগ্ৰহালয় আছে য'ত 40খনৰো অধিক নহয়নে 40খনৰো অধিক খাচীপাতৰ প্ৰতি সংৰক্ষণ কৰা হৈছে। অসমৰ যিসমূহ ব্ৰহ্মসংহতিৰ সত্ৰ আছিলে মানে ৰাজসত্ৰ আউনীআটী আৰু দক্ষিণপাত বৰ্তমান আগৰ মূৰো উদাসীন অৱস্থাতে আছে, কিন্তু কুৰুৱাবাহী প্ৰথমখন সংসাৰী সত্ৰ নহয়নে বাৰু? এই কুৰুৱাবাহীৰ পৰাই বাকী 3খন ৰাজসত্ৰলৈ ডেকা আৰু আউনীআটী সত্ৰৰ গোবিন্দপুৰীয়া লোৱাৰ নিয়ম আছিলে। আৰু ইয়াৰ পৰা যোৱা শেষৰজন আউনীআটীয় অধিকাৰ প্ৰভু আছিলে শ্ৰী শ্ৰী বিষ্ণুদেৱ অধিকাৰ গোস্বামী। আৰু এতিয়া বাৰু সেই পৰম্পৰাটো আছেনে? সেই পৰম্পৰাটো আছে বুলি নহয়, যদি কোনোবাই তেনেকৈ পঠিয়াই তেতিয়াহ'লে এতিয়াও নিদিয়ে। আৰু আপুনি বৰ্তমান সত্ৰখনৰ মানে এতিয়াৰ অৱস্থা কেনেকুৱা সেই সম্পৰ্কে দুআষাৰমান চমুকৈ কৈ দিয়কচোন। আমাৰ এই সত্ৰৰ অৱস্থা সঁচা কথা ক'ব লাগে, বাকী 3খন সত্ৰতকৈ আমাৰ অৱস্থা বৰ শোচনীয়। আমি সত্ৰৰ আমাৰ যিটো কিমান মাটি বাৰী অলপ আছে, কিন্তু সেইবাৰ যিখিনি উপাৰ্জন দিয়ে সেই উপাৰ্জনৰ খেতি আমি সলাব পৰাটো নোৱাৰোঁ। বৰ্তমান সঁচাতে ক'বলৈ গ'লে আমি নিজৰ সেই পেঞ্চনৰ পইচা কেইটামান পাওঁ, তাৰ সৈতে আমি যিখিনি কৰিছোঁ তথাপি সিজ ভকতৰ পৰা আমি যথেষ্টখিনি আমি উৎসাহ পাওঁ আৰু সেইসকলৰ আমি সেই বতৰ চলাই। এয়াই আছিল 4 ৰাজসত্ৰৰ আদি অৰ্থাৎ প্ৰথমখন সত্ৰ শ্ৰী শ্ৰী কুৰুৱাবাহী সত্ৰ। এই সত্ৰভাগত ভকত বৈষ্ণৱসকলৰ থকা খোৱা লোৱাৰ বাবে বৰ্তমান বহুতো ব্যৱস্থা ইয়াৰ ডেকাত্ৰাধিকাৰ প্ৰভুৱে হাতত লৈছে। সত্ৰখনিৰ ভকত বৈষ্ণৱসকলৰ খোৱা বোৱাৰ বাবে এটি ৰান্ধনীগৃহ, লগতে বৰ্তমান চৰকাৰী অৰ্থসাহাৰ্যৰে একোটা 2 মহলীয়া অতিথিশালাৰো ইয়াত নিৰ্মাণ বৰ্তমান চলি আছে। আচলতে বাকী 3খন ৰাজসত্ৰৰ তুলনাত কুৰুৱাবাহী সত্ৰখন যথেষ্ট প্ৰচাৰ বিমুখ। সি লাগে বোকাঘাটত থকাখনেই হওক বা আমাৰ নগাঁৱৰখনেই হওক। গতিকে আজিৰ এই ভিডিঅ'টোত আপোনালোকক এই কুৰুৱাবাহী সত্ৰভাগৰ বিষয়ে এটি সাম্যক আভাস দিয়াৰ চেষ্টা কৰিলোঁ। যদি ভিডিঅ'টো ভাল পালে লাইক কৰিব, কমেণ্ট কৰি জনাব, চেনেলটো যদি নতুন নিশ্চয়কৈ ছাবস্ক্ৰাইব কৰিব আৰু ভিডিঅ'টো যিমান পাৰে সিমান শ্বেয়াৰ কৰক, কিয়নো এই সত্ৰভাগৰ বিষয়ে আৰু অধিক মানুহে জনাটো যথেষ্ট প্ৰয়োজনীয়। কিয়নো আমি সকলোৱে 3খন ৰাজসত্ৰ আউনীআটী, গড়মূৰ, দক্ষিণপাটৰ বিষয়ে জানো যদিও কুৰুৱাবাহী সত্ৰৰ বিষয়ে একো নাজানো বুলি ক'লেও ভুল কৰা নহ'ব। গতিকে আপোনালোকৰ ওচৰত কৰজোৰে প্ৰাৰ্থনা কৰিছোঁ এই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰক আৰু কুৰুৱাবাহী সত্ৰখনিও জনসমাজত এখন প্ৰসিদ্ধ সত্ৰৰূপে পৰিচিত কৰক। ধন্যবাদ।